السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খুদ্বার মধ্যে সুরা নিসা থেকে উনসত্তর এবং সত্তর নম্বর আয়াত করা হয়েছে যার মূল বক্তব্য হলো আল্লাহ বলছেন যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহর এবং সে আখেরাতে সঙ্গী হবে আল্লাহ তালার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সেই নিয়ামতপ্রাপ্ত বান্দাদেরও পরিচয় দেওয়া হয়েছে তারা হলেন নবী সিদ্দিক শহীদ এবং সালেহীন অর্থাৎ নেক্কার গন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে সে আল্লাহ তালের বিশেষ নেয়ামত প্রাপ্ত এই চার শ্রেণীর মানুষের সঙ্গী দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গায় তাদের সঙ্গী হবে ওহাসুনা উলা এই কারফিকা সঙ্গী হিসাবে এরা বড়ই উত্তম আল্লাহ এটা হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ওকাফা আবিল্লাহ আলিমা জ্ঞান হিসাবে আল্লাহ যথেষ্ট সুরা নিসা আয়ত নম্বর উনসত্তর এবং সত্তর তো বান্দা সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে এসেছে যে হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন সেই সরল পথের পরিচয়ের কথাটা এর পরবর্তী আয়াতে সুরায় তুলে ধরা হয়েছে সুরাত সরল পথ মানে হলো ওই সমস্ত মানুষের পথ যাদের উপর হে আল্লাহ আপনার বিশেষ নেয়ামত আছে তাদের পথে আমাদেরকে চালান কিন্তু তারা কারা এই পরিচয়টা সুরাতুল ফাতেহার মধ্যে বলা হয়নি শুধু এতটুকু বলা হচ্ছে আল্লাহ তোমার বিশেষ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমারে চালাও কিন্তু সেই বিশেষ নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা এই পরিচয় সুরায় ফাতে উল্লেখ হয় নাই এরপর সুরা বাকারা গেল সুরা আলে ইমরান গেল সুরা উনসত্তর নম্বর আয়াতে এসে আল্লাহ তারা তাদের পরিচয় তুলে ধরলেন যে তারা হলো চার শ্রেণী এক শ্রেণীর নাম হলো নবী এক শ্রেণীর নাম হল সিদ্দিক এক শ্রেণীর নাম হলো শহীদ আর এক শ্রেণীর নাম হলো সালেহিন বা নে মরকয় শ্রেণী চার শ্রেণী তো বান্দা দুনিয়াতে চেয়েছে যে হে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে এই চার শ্রেণীর মানুষের পথে চালান আল্লাহ তালে সুরা নিসার উনসত্তর নম্বর আয়াতে গিয়ে জানাচ্ছেন যে বাস্তবেই যদি তুমি দুনিয়াতেই চার শ্রেণীর মানুষের পথে চলতে পারো তাহলে আখেরাতেও আমি তোমাদেরকে তাদের সঙ্গী বানিয়ে দেব সুরা নিসার এই উনসত্তর নম্বর আয়াতের আগের আয়াতগুলোর সঙ্গেও এর একটা গভীর সামঞ্জস্য সম্পর্ক আছে আল্লাহ তালা প্রথমে আদেশ করে এসেছিলেন হে ইমানদাররা তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের এরপরে সে আল্লাহ তালা নিন্দা করলেন সেই সমস্ত মানুষকে যারা কল্পনা করে তাদের ইমান আছে কিন্তু তাদের অবস্থা হলো তারা নিজেদের বিষয় আশয় নিজেদের বিচার আচার নিয়ে আল্লাহর দ্বারস্থ হয় না রসুলের দ্বারস্থ হয় না তাগুতের দ্বারস্থ হয় এবং তারা মুমিনদেরকে তাওহিদবাদীদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ তালা তাদেরকে নিন্দা করলেন তারপর গিয়ে আবারও একই কথা টানলেন ওমা আরসালাম রাসুল ইন ইল্লা আলী উত আবিজিল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছি শুধু বরকতের জন্য আর তার চেহারা দেখবে এজন্য পাঠাই নাই শুধু তার নাম বিক্রি করে খাবা বছরে একদিন তারা স্মরণ করবা এজন্য কোনো রাসুলকে পাঠাই নাই অমা নামের রসুল যত রসুল পাঠিয়েছি একমাত্র এ উদ্দেশ্যে পাঠিয়েছি ইল্লা আলিউত আবি ইদনিল্লাহ আল্লাহর হুকুমে তার আনুগত্য করা হবে তার বিধান মান্য করা হবে তার শরিয়ত অনুসরণ করা হবে তার শরিয়ার পথেই মানুষ জীবন পরিচালনা করবে একমাত্র এ লক্ষ্যকে সামনে রেখেই রাসূলকে পাঠিয়েছি যে ব্যক্তি এই লক্ষ্যকে পূরণ করবে সে সেই রসুলকে স্বীকৃতি দিল তার স্বীকারোক্তি সে নিজের জীবনের মধ্যেও বাস্তবায়ন করলো আর যে ভিন্নটা করলো সে রাসুলের প্রতি ইমানই আনয়ন করে নাই এরপর আল্লাহ পুরস্কার ঘোষণা শুরু করলেন তো তোমাদেরকে আদেশ দিলাম আল্লাহর আনুগত্য করবা রাসুলের আনুগত্য করবা তাগুতকে বর্জন করবা তাগুত থেকে দূরে থাকবা যারা মুমিনদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে তাদের থেকেও দূরে থাকবা আর রাসুল প্রেরণের উদ্দেশ্যই হলো তার আনুগত্য করবা যদি এত কিছু করো কি হবে জানো ওয়াইদাল্লা তেইনা হুম্মিল্লাদুন্না আজরান আজইমা ওয়ালা হাজাইনা হুমসাল মুস্তাকিমা যদি এগুলো করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিরাট প্রতিদান দিব কি প্রতিদান উল্লেখ করেন নেই খালি বলে দিলেন বিরাট প্রতিদান বিরাট শব্দটা আমরা ব্যবহার করি নাই কে ব্যবহার করেছেন একজন প্রধানমন্ত্রীর বিরাট শব্দ আর একটা ভিক্ষুকের বিরাট শব্দ সমান মর্যাদা বহন করে একটা এমপি যদি বলে আমি বিরাট কিছু দিয়ে দিব তোমাদেরকে আর একটা দোকানদার বলে বিরাট কিছু দিয়ে দিব তোমাদেরকে পরিমাণটা সমান হবে আল্লাহ তাহলে এখানে কি প্রতিদান দিবেন সেটা উল্লেখ করেন নাই যে আমি একটা নহর দিব একটা বাড়ি দিব একটা নারী দিব একটা এই দিব সেই দিব কিছু বলেন নাই খালি বললেন বিরাট প্রতিদান দিব অস্পষ্ট রেখেছেন তা আল্লাহ যেমন বড় তার বিবেচনায় বিরাট শব্দটাও তো তত বড় হবে এবং দ্বিতীয় প্রতিদান বললেন ওয়ালা হাজাইনা হুম সেরাতম মুস্তাকিমা তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করব কাদেরকে যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে তাদেরকেই সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করব সিরাতে মুস্তাকিমের একটা অর্থ তো সেটা যেটা আপনারা জানেন সরল পথ নবী সিদ্দিক শহীদ নেকরদের পথ কিন্তু আরেকটা অর্থ এখানে মুফাসিরা করেছেন এবং সেটাকেই তারা অনেকে অগ্রাধিকারযোগ্য বলেছেন সেটা এখানে সিরাত মানি দুনিয়ার সিরাতে মুস্তাকিম না এখানে সিরাত মানে হলো পুলসিরা কারণ পুল শব্দ আরবিতে নাই এটা উর্দুতে ফার্সিতে আছে সেখান থেকে বাংলায় এসেছে পুল সিরাত কিন্তু আরবিতে সেটাকেও কি বলে সিরাত সিরাত মুস্তাকিমা তা আল্লাহ যেহেতু আখেরাতের কথায় চলে গেলেন যে তাদেরকে আখেরাতে বিরাট প্রতিদান দিব এরপর বলছেন তাদেরকে সিরাতে মুস্তাকিমের ওপর চালাবো এ কারণে মুফাসিরা বলেছেন আখেরাতের কথা বলতে গিয়ে প্রথম বাক্য আখেরাত পরের বাক্য দুনিয়া এটা তো একটু উল্টা হয়ে যায় তাহলে এটাও আখেরাতের কথাই আল্লাহ বলছেন তার মানে আখেরাতে তো বিরাট প্রতিদান দিব দিবই সিরাতে মুস্তাকিম মানে পুলসিরাত যেটা সেটাও তাদেরকে আমি আল্লাহ পার করিয়ে দিব এই দুই পুরস্কার বলার পর তিন নম্বরে এসে আল্লাহ পুরস্কার বলছেন শুধু তাই না শুধু বিরাট প্রতিদানই দেব না শুধু পুলসিরাতের পলি পার করিয়ে দেব না বরং তোমাদেরকে নবী সিদ্দিক শহীদ এবং নেককারদের সঙ্গী বানাবো যে জিনিসটা পরে উল্লেখ করা হয় সাধারণভাবে তো সেটাই বেশি আকর্ষণীয় হবে আমরা দেখতাম মাদ্রাসাগুলো তো যখন ফলাফল ঘোষণা করে আগে তিন বলতো পরে দুই বলতো পরে এক বলতো কারণ এক হলো বিশেষ আকর্ষণীয় আগেই যদি এক বলে ফেলে কেমন যেন মজাটা শেষ হয়ে যায় তা আল্লাহ তাহলে এক নম্বরে বললেন বিরাট প্রতিদান দিব যদি আনুগত্য করা আল্লাহর এবং রাসুলের দুই নম্বরে বললেন পুলসিরাতের পোল পার করিয়ে দেব তিন নম্বরে এসে বললেন নবী সিদ্দিক শহীদ এবং সঙ্গী বানিয়ে দেব তার মানে তাদের সঙ্গী হতে পারা দুনিয়াতে না জান্নাতে তাদের সঙ্গী হতে পারা এটা আগের নেয়ামতগুলোর বড় নেয়ামত আজকে আমরা মৌলিকভাবে আলোচনা করব এই আয়াত সম্পর্কে এবং আয়াতের শব্দগুলো সম্পর্কে যেমন নবী তো আমরা সবাই চিনি কিন্তু সিদ্দিক কে শহীদ কারা শহীদ বলতে আমরা যাদেরকে বুঝি আল্লাহর পথে যারা নিহত হয়েছে তারা না অন্য কোনো প্রকার সালেহীন নেককার দ্বারা কোন প্রকার নেককার উদ্দেশ্য যে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর নামে কসম করে মানত করে সেজদা করে এই ব্যক্তি উদ্দেশ্য না কারা উদ্দেশ্য তা আজকে ইনশাআল্লাহ এই প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করব তবে এর আগে আয়াতের প্রেক্ষাপটটা বুঝে নিলে একটু ভালো আল্লাহ তালে আয়াতটা কখন নাজিল করলেন নাজিলের প্রেক্ষাপট কি ছিল তাফসিরের কিতাবাদির মধ্যে দেখা যায় এর প্রেক্ষাপট ঘটনা ভিন্ন ভিন্ন উল্লেখ করেছেন কিন্তু মূল বক্তব্য এক মূল বক্তব্য কি যেমন অনেকে উল্লেখ করেছেন রসুল উল্লাহ আলী হাসলামের আজাদকৃত একটা গোলাম ছিল যার নাম ছিল সাহাবি সাউবান রদ আনহ একদিন তিনি আল্লাহ রসুল সাল্ল আলী হাসলামের কাছে আসলেন যদিও রাসুল তাকে আজাদ করে দিয়েছিলেন কিন্তু তিনি রাসুলকে অনেক মহবত করতেন ভালোবাসতেন ভালোবাসায় করতে পারাকে নিজের জন্য বিষয় মনে করতেন। একদিন তিনি কাছে আসলেন সেই সময় অবস্থা এমন হলো তার চেহারাটা বিবর্ণ হয়ে গিয়েছিল দেহ জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি অনেক দুঃখে আছেন অনেক ব্যথায় আক্রান্ত আছেন রাসুল জিজ্ঞেস করলেন ব্যাপার কি তোমার কি হলো সৌবান তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আউন غير اني اذا لم ارك اشتقت اليك واستوحشت وحشه شديده হাত্তা আল কাক হে রসুল আমার কোনো অসুখও নাই কোনো ব্যথাও নাই দেহের মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু হে আল্লাহ রসুল আমার অবস্থা হলো আপনাকে না দেখলে আমি অস্থির হয়ে যাই মনটা আপনাকে দেখার জন্য বেচাইন হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আপনারা না দেখে আমার সেই নিঃসঙ্গতা আমার সেই কষ্টের হালতটা যায় না হে রাসুল এখন আমি চিন্তায় পড়ে গেলাম ফাদাকারতুল আখিরাত ফিফ তু আল্লাহ আর কাহা হুনাক উন ইন্নি উদ্ ইন উদ্খিল তুল জেন্না ফা কোন درجات النبیین وانا في درجه العبید فلا اراك হে তো মন আপনার দরবারে চলে আসতে পারি আপনাকে দেখে আমার দিলটা জোরাতে পারি কিন্তু যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমিও দুনিয়াতে থাকব না আপনিও দুনিয়াতে থাকবেন না সেই আখেরাতে আপনি তো নবীদের স্তরে শুধু নবী না সাইয়দুল আম্বিয়া সিমামুল আতকিয়া সবার উপর স্থান হবে আপনার আর আমি তো সাধারণ একজন উম্মত সাধারণ একটা মানুষ আমার স্থান হবে অন্যান্য গোলামদের সাথে হে রাসূল কোথায় আপনি কোথায় আমি সেই সময়ে যখন আপনাকে দেখার জন্য দিলটা বেচাইন হয়ে থাকবে তখন আপনাকে কিভাবে দেখবো তো সেই সময় আমি নিজেকে কিভাবে সামলাব। হয়ে। বর্ণনার মধ্যে স্থলে অন্যান্য আল্লাহ আনসারী সাহাবির কথা আছে তিনিও এসে রাসুলকে বললেন হে রাসুল যদি আপনার কাছ থেকে ফ্যামিলির কাছে চলে যাই নিজের বিবি বাচ্চা হোক অন্য কোনো কিছু হোক কোনো কিছু আমার মনটারে ঠান্ডা করতে পারে না যতক্ষণ আপনার কাছে ফিরে না আসে আমার ভেতরের অস্থিরতা যায় না কিন্তু হে যখন দুনিয়া থেকে যাবেন কি অবস্থা হবে আমার এবং পরবর্তীতে যখন তার সন্তানরা এসে তাকে খবর দিল সে একটা বাগানে কাজ করছিল সন্তানরা এসে বলল আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তখন সেই সময় এসে হাত তুলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমিনী হাত্তা আলা আরা সেই আন বাদাহু ইলা আন আলকা হে আল্লাহ আমার দৃষ্টিশক্তি আপনি নিয়ে নেন আমাকে অন্ধ বানিয়ে নেন যেই চোখ দিয়ে নবীকে দেখেছি আল্লাহ এখন তো সেই চোখ দিয়ে নবীকে নবীকে দেখতে পারবো না তো বাদ দিয়ে অন্য কাউকে আমি আর দেখতে চাই না আমার নিয়ে সেই দৃষ্টি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েন যেদিন আমি আমার চোখ দিয়ে প্রিয় নবীকে দেখতে পাব তো সেই সময় এই জাতীয় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালা তাদেরকে সান্ত্বনাবাণী হিসাবে আয়াত নাজিল করে দিলেন যে দেখো বাস্তবে যদি তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের পথে চলো তোমাদের মন ভাঙার কোনো কারণ নাই দুনিয়াতে যেমনি ভাবে তোমরা তার সঙ্গী আখেরাতেও তোমরা তার সঙ্গী হবে এবং বিভিন্ন সাহাবি থেকে ধরনের বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রসুল তো বহু হাদিসই বলে গিয়েছেন সেরা জীবনে কিন্তু তাদের জীবনে সবচাইতে বেশি সুখ অনুভব করেছিলেন যখন আল্লাহ রসুলের এই হাদিস শুনতে পেরেছিলেন আলমার উ মা মান আহাব্বা যার সঙ্গে যার মোহাব্বত আখেরাতেও সে তার সঙ্গী হবে সাহাব আনাদ সাবাদী আল্লাহ আনহুজিনে রসুলের দশ বছর খেদমত করেছেন তার থেকে বর্ণনা বর্ণিত আছে হা আখেরাতে সঙ্গী হওয়ার অর্থ এটা না যে সবাই নবীর স্তরে চলে যাবে আর নবীও সাধারণ স্তরে নেমে আসবেন অর্থ এটা বরঞ্চ নবী তো থাকবেন নবীর মাকামে উম্মত থাকবে উম্মতের মাকামে তাহলে সঙ্গী হওয়ার অর্থ কি। অর্থ হল দুনিয়াতে যেমন মন চাইলে যেই সময় তিনি জীবদ্দশায় ছিলেন তাকে দেখে দিল ঠান্ডা করা যায় আল্লাহ তালা আখেরাতেও একইভাবে তার জিয়ারতের তার দিদারের ব্যবস্থা করে দিবেন মমিনরা যখন ইচ্ছা করবে যে একটু নবীর সহবতে যাই একটু নবীকে দেখে দিল জোড়াই আল্লাহ তালা এমন কোনো ব্যবস্থা রাখবেন তারা সেখানেও তাদের দিলের এই তামান্নাটা পূরণ করতে পারবে এটাই হলো সঙ্গী হওয়ার অর্থ দুনিয়াতে যেমন আপনারাও বলেন আরে ও তো আমার এলাকার আমরা তো একসঙ্গেই থাকি একসঙ্গে থাকে মানে একই খাটে ঘুমান অর্থ এটা না পাশাপাশি এলাকা কাছাকাছি থাকি যে কোনো সময় মনে চাইলে সাইকেল টান দিয়ে রিক্সায় দশ টাকা খরচ করে তারে দেখে আসতে পারি এটারেই তো আমরা বলি আরে একই সঙ্গে থাকি বিদেশে গেছেন এখন আপনারা জিজ্ঞেস করলো মুখরা চিনো বলবো আর না আমরা একই লগের লোক আমরা একই লগের মানে একই বিছানার এটা উদ্দেশ্য না উদ্দেশ্য কাছাকাছি আমরা থাকি তো একইভাবে আখেরাতে সঙ্গী হবে এর মানে এটা না যে নবী উম্মতের স্তরে নেমে আসবেন অথবা উম্মত তারাকি করে নবীর স্তরে চলে যাবে এটা কোনোদিনও সম্ভব না বরং বাস্তবতা হলো আল্লাহ এমন ইন্তজাম রাখবেন দুনিয়াতে যেমন তার দিদার নসিব করা যায় সেখানেও তাকে চাইলে তাকে দেখতে পাবে। তা যদিও আয়াতটা নাজিল হয়েছে বিশেষ প্রেক্ষাপটে কিছু সাহাবির দিলের সান্ত্বনার জন্য কিন্তু কোরআনের একটা মূলনীতি হল আল্লাহরাতুল আমুমিল আলফাজ আলি খুসুসিল মাউরিন শব্দের ব্যাপকতা বিবেচ্য হয় ঘটনা কোন ঘটনা প্রসঙ্গে কোন আয়াত নাজিল করলো সেটা বিবেচ্য হয় না কারণ যদি এগুলোকেই বিবেচনা নেই কোরআন রাসুলের যুগের সঙ্গে সীমাবদ্ধ হবে কেয়ামত পর্যন্ত যারা আসবে এদের হেদায়ত আর কোরআনে থাকবে না তো কোরআনে সানে নজুল থাকে এক একটা আয়াত কেন নাজিল হয়েছে এর পেছনে এক একটা প্রেক্ষাপট থাকে ঘটনা থাকে কিন্তু এর শিক্ষা এর বিধান এর হুকুম এটা সকলের জন্যই ব্যাপক থাকে কেয়ামতের একদিন আগেও যে মানুষটা আসবে তার জন্য একইভাবে প্রযোজ্য যেমন আবু বকর ওমর ওসমানের জন্য প্রযোজ্য ছিল তা আমাদের আমাদেরও হওয়ার কারণ নেই যদিও দুনিয়াতে নবীর সঙ্গী হতে পারি না এই অর্থে যে তাকে দেখে চোখ জুড়াবো কিন্তু যদি তার পথে চলতে পারি এবং আল্লাহর আনুগত্য করে যেতে পারি আখেরাতে আল্লাহ তালে আমাদেরকে তার সঙ্গী বানিয়ে নেবে তো আয়াতের মধ্যে আমরা এখানে চার শ্রেণীর মানুষের কথা দেখতে পাচ্ছি এক হলো নবী এক হলো সিদ্দিক এক হলো শহীদ এক হলো নবী তো স্পষ্ট নবী কাদেরকে বলে এটা তো সংজ্ঞা দিয়ে বোঝাতে হবে না মুসলমানদের ছোট ছোট বাচ্চারাও জানে যে নবী কারা হ্যাঁ তবে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি নবী দুই ধরনের হন এক ধরনের নবীকে বলা হয় নবী তা শ্রী মানে শরীয়তলা নবী আরেক ধরনের নবীকে বলা হয় নবী তাকুইনি মানে আল্লাহ তালা যাকে জগৎ বা বিশ্বের মহাবিশ্বের রহস্যের জ্ঞান ভান্ডার যাকে দিয়েছেন এটা হলেন এক ধরনের নবী সহজে বোঝার জন্য বোঝেন নুহ আলি ইসাল্লাম ইসা আলি ইসাল্লাম ইব্রাহিম আলি ইসাল্লাম মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম এ ধরনের যত নবীদের নাম আপনারা শোনেন তারা হলেন শরিয়াতের নবী যেটাকে আরবিতে বলে নবিয়ত শ্রিয়াই আল্লাহ তালা যাদেরকে সরিয়াত দিয়ে দাওয়াত পৌঁছানোর জন্য দুনিয়াতে একটা মিশন এবং ভিশন দিয়ে পাঠিয়েছেন আর নবিয়া তা মানে যাদেরকে আল্লাহ জগতের বিশ্বের মহাবিশ্বের রহস্যের জ্ঞান দান করেছেন তারা কারা এদের একটা উদাহরণ হলেন নবী খাজির আলী হিসালাম যারা বাংলায় আপনারা খিজির বলেন বাংলায় আইসা অনেক শব্দ বিকৃত হয়ে যায় যেমন বাইজিৎ আমি। সবাই চেনে এক নামে বাইজিৎ বোস্তামি কিন্তু এই নামে কোনো লোকই নেই মূল হল আবু ইয়াজিদ আল বিস্তামি কি নাম আবু ইয়াজিদ আল বিস্তমি যদি আপনি বাঙ্গালির সামনে বলেন শেখ আবু ইয়াজিদ আল বিস্তামী বলেছে বলবে হুজুর এডে কি কইলেন এই নাম তো শুনি নাই বলবেন বাইজিদ বুস্তমি বলছে হা হা ঠিক আছে হুজুর সহি বলেছে ওই চট্টগ্রামে একটা এলাকার নামই হয়ে গেছে বাইজিদ গিয়ে বলে যে আমি বাইজিদে এসেছি অথচ বাইজিদ এটা কোনো শব্দই না মূল শব্দ কি আবু ইয়াজিদ ইয়াজিদ বাংলা এসা বানায় ফেলছে বাইজিদ আর ফেলছে বস্তা আমি তো যাই হোক অনেক শব্দ বাংলা এসে বিকৃত হয় খিজির সবাই বলে খিজির খিজির বলে না কিন্তু মূল শব্দ কি খাদির দিয়ে খাদির সহজে উচ্চারণের জন্য আপনি খাজির বলেন ঠিক আছে তো খাজির আলী ইসলাম তিনিও নবী ছিলেন তিনি সাধারণ উন্মতি না শুধু বলি না অনেকের ধারণা তিনি আল্লাহর অলি ছিলেন এই দলিল দিয়ে তারা অলিদের জন্য শরীয়ত লঙ্ঘন করা মারেফতের নামে তরিকতের নামে হাকিকতের নামে ভণ্ডামি করার দরজা অনেক পাগল খুলে দিতে চায় কিভাবে খাজিরা আলি ইসালাম একটা ছোট বাচ্চারে হত্যা করেন নেই আরে মোসা আলি ইসলাম আর খাজিরা ইসলামের ঘটনা সবাই জানেন সুরে কাহফের প্রসিদ্ধ আয়াত তিনি একটা ছোট বাচ্চারে হত্যা করেন নেই যেই লোকের নৌকায় চড়েছেন সে একরাম করে তার নৌকায় জায়গা দিয়েছে সেই লোকের নৌকা ফুটা করে দেয় নাই তো এই জাতীয় কাজগুলো একটা বাচ্চারে হত্যা করা কোন অলির জন্য বৈধ হতে পারে নিষ্পাপ বাচ্চা না যে এখনো কোন গুনাহে আক্রান্ত হয় নাই তারে হত্যা করা তো মুজাহিদদের জন্য নিষেধ আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন কোন এলাকায় যদি হামলা করো নারী শিশু বৃদ্ধ এদেরকে তোমরা এড়িয়ে যাবা এদেরকে হত্যা করবে না যদি তারা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যুদ্ধে জড়িত থাকে ভিন্ন কথা অন্যথায় শুধু শুধু তাদেরকে হত্যা করা নিষেধ তাহলে সেখানে তিনি কিভাবে তাকে হত্যা করে ফেললেন মুসা আলি ইসালাম আপত্তি করলেন করেন নাই মূসা আলি ইসালাম আপত্তি করেছেন সে আপত্তিও তিনি গ্রহণ করেন নাই তিনি বলেন নাই হ্যাঁ আবার ভুল হয়েছে তবা করলাম তাহলে তার জন্য কি শরীয়ত লঙ্ঘন করা বৈধ হয়ে গেল যদি তিনি মুসা আলি ইসলামের শরীয়তের অনুসারী হতেন আরে তিনি না তার চাইতে বড় অলি হলেও সেই শরীয়ত মানতেই বাধ্য ছিলেন কারণ শরীয়ত হলো প্রথম ধাপ শরীয়ত বাদ দিয়ে তরিকত হয় না শরীয়ত বাদ দিয়ে মারেফত হয় না শরীয়ত বাদ দিয়ে হাকিকত হয় না শরীয়ত হলো কোষ্ঠী পাথর আরে কোন তরিকত সহি তরিকত কোন তরিকত সহি পথে চলছে এটা যাচাই করার জন্যই আল্লাহ শরীয়ত দিয়েছেন তো শরীয়তের কোষ্ঠী সব মেপে নিতে হয় শরীয়ত তো নবী নিজেই লঙ্ঘন করতে পারেন ওয়াবুদ রব্বাকে হাত্তায়াতিয়াকালিয়াকিন মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে শরীয়তের উপর চলতে হবে তাহলে তিনি কিভাবেই এই কাজগুলো করলেন করলেন শরীয়তের ভিন্নতার কারণে তার মানে মুসা আলি ইসলামের উপর যে শরীয়ত ছিল সেটা তিনি মানতে বাধ্য তার উম্মত মানতে বাধ্য কিন্তু ঈসা আলি ইসলামের যে শরীয়ত সেটাকে নবী মুসা মানতে বাধ্য অথবা নবী মুসার যে শরীয়ত সেটাকে নবী ঈসা মানতে বাধ্য যেমন বলা হয়ে থাকে নবী মৌসা আলী শরীয়ত অনেক কঠিন ছিল সেই শরীয়তের মধ্যে উটের গোস্ত খাওয়া হারাম ছিল আর ঈসা আলী ইসলামের শরীয়ত তুলনামূলক সহজ ছিল সেই শহরের গোস্ত হালাল ছিল তাহলে এই কথার আলোকে কি বোঝা যায় যে শরীয়ত আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য পরীক্ষার প্রশ্ন সব যুগে সব সেমিস্টার এক হয় না যখন যেভাবে চান পরীক্ষক সেভাবে তার প্রশ্নপত্র সাজান ছাত্রের যোগ্যতা দেখে বিভিন্ন জিনিস সামনে রেখে সেভাবে তিনি পরীক্ষার প্রশ্নপত্র সাজান আল্লাহ যেই শরীয়ত দিয়েছেন তিনি সেটা মানতে বাধ্য সেটা লঙ্ঘন করলে তিনি গুণাগার হবেন তা আল্লাহ তালা নবী হাজিরা আলী ইসলামকে তাকে আলাদা একটা হ্যাঁ বলবেন তার উম্মত কোথায় এজন্যই বললাম নবিয়ে তা কুইনি তাকে আল্লাহ তালা জগৎ বিশ্ব মহাবিশ্বের রহস্যের ভাণ্ডার জ্ঞান দান করেছেন স্বতন্ত্র শরীয়ত দিয়েছেন তাকে আল্লাহ শরীয়তওয়ালা নবী এই অর্থে যে উম্মতের নিকট দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত পৌঁছাবেন তারপর উম্মত তার কথা

প্রথমে নবী খাজিরা আলী ইসলামরে নবী হিসেবে অস্বীকার করে বলে তিনি নবী না অলি প্রথম কাজ দুই নম্বরে আইসা বলবে যে ওলি হয়ে যায় বড় মাপের অলি সে শরীয়ত মানতে বাধ্য না সে মনে চাইলে নবীরা মানতেও পারে মনে চাইলে নাও মানতে পারে নামাজ রোজা তোম গোলাইগা এরা হলো বিশেষ মারেফতের স্তরে চলে আসছে এখন নামাজ রোজাও লাগে না দাড়ি রাখাও লাগে না সুন্নতি লেবাসও লাগে না পাক না পাকও দেখা লাগে না হালাল হারামও মেনটেন করা লাগে না পর্দা পশিদারও লক্ষ্য রাখা লাগে না আর বেডিগুলো সামনে বসে হেদায় চাইতে যা ইচ্ছা তা করতে পারে তার জন্য সব বৈধ নাওয়াজুবিল্লাহিন্দিকদের তাদের এই কুকর্মের পথ খুলে দেয় যেই সমস্ত দলিল এর মধ্যে প্রথম একটা দলিল হলো যে খাজিরা আলী ইসলামরা তারা নবী মানে না অলি বলে তো যাই হোক তো নবী কাদেরকে বলে আমরা চিনলাম সাধারণভাবে নবী বলতে আমরা শরীয়তল্লাহ নবী বুঝি যাদেরকে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য উম্মতের নিকট পাঠিয়েছেন আর এই জগতের বিশেষ জ্ঞান দিয়ে আল্লাহ নবী ন আলী ইসলাম এবং আরো কিছু নবীর নামও ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় তাদেরকে কেন পাঠিয়েছেন এর রহস্য আমরা জানি না যেমন এই যে চাঁদ সূর্য থেকে শুরু করে গোটা বিশ্ব পরিচালনার জন্য আল্লাহ প্রতিটা ক্ষেত্রে ফেরেস্তা নিয়োজিত রাখেন নাই মেঘের দায়িত্বে এক ফেরিস্তা সন্তানের দায়িত্বে এক ফেরিস্তা বীজ থেকে চারা রোপণের জন্য চারা বের করার জন্য এক ফেরস্তা আল্লাহ চাইলে কি ফেরেস্তা ছাড়া কাজগুলো করতে পারতেন না আল্লাহর এই শক্তি আছে না। আল্লাহ তো শুধু কোন বললেই সঙ্গে সঙ্গে তা হয়ে যেত ফেরেস্তার দরকার ছিল না তারপর আল্লাহ ফেরেস্তা কেন নিয়োজিত রাখলেন এই রহস্য সমাধান করতে পারবেন আল্লাহ তাহলে কেন করেছেন সেটা তিনি ভালো জানেন আমাদেরকে বলা হয়েছে শরীয়ত মানতে আমরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকব। আল্লাহ কোনটা কেন করেন এইটা নিয়ে চিন্তা করার মতো মাথে আমি দ্বিতীয় হলো সিদ্দিক দ্বিতীয় কারা সিদ্দিক শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে দুইটা অর্থ করা যায় একটা হল সিদ্দিক শব্দ এসেছে সিদকুন থেকে সিদ্কুন মানে হলো সত্য সত্যবাদিতা তাহলে সিদ্দিক মানে যে অধিক সত্যবাদী আল মুবাইল গফি সিদ্দ দ্বিতীয় অর্থ করা যায় সিদ্দিক এসেছে তাসদিক থেকে তাসদিক মানে সত্য বলে বিশ্বাস করা তাসদিক মানে সত্যায়ন করা তাসদিক মানে কাউরে সত্য বলে তার উপর ইমান আনা তাহলে সিদ্দিক মানে যে অধিক সত্যায়নকারী যার ইমানের ক্ষেত্রে যে অধিক অগ্রগামী তাহলে কয়টা অর্থ করা যায় শব্দিক অর্থের বিবেচনায় মূল আলোচনায় এখনো ঢুকি নাই যে পারিভাষিক সংজ্ঞা কি আগে শব্দটা যে সিদ্দিক শব্দের উৎস দুইটা ধরা যায় দুইটা ধরলে অর্থ দুইটা হয় সিদ্দিক শব্দের উৎস যদি সিদ্কোন ধরা হয় তাহলে অধিক সত্যবাদী যদি তাসদিক ধরা হয় তাহলে অধিক সত্যায়নকারী পুরাণ এবং হাদিসের মধ্যে দুই অর্থে এর ব্যবহার আছে যেমন আমি খুদবার মধ্যে যে হাদিস পড়েছি এখানে আল্লাহ রসুল সল্লাল্লাহ রাইসলাম বলছেন লাই লুয়াস একজন ব্যক্তি সত্য কথা বলতে থাকে আর বলতে থাকে ওয়ে তাহার রসুইদেতা জীবনের সব ক্ষেত্রে সত্যকে খুঁজে খুঁজে অনুসরণ করতে থাকে খাত্যা ইয়ুক্তা বা এভাবেই এক সময় আল্লাহর তালিকায় তার নাম সিদ্দিক হিসাবে লেখা হয়ে যায় তো এই হাদিস থেকে কি বোঝা যায় বোঝা যায় যারা অধিক সত্য বলে এবং জীবনের সব ক্ষেত্রে সত্যকে হককে খুঁজে খুঁজে অনুসরণ করে করতে 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 এক সময় আল্লাহর তালিকায় তাদের নাম সিদ্দিক হিসাবে লেখা হয়ে যায় দ্বিতীয় যে অর্থ অর্থাৎ অধিক সত্যয়ন ক্যারিয়ার প্রমাণ কি এটা কোরআনে আছে সুরে হাদিদ আল্লাহ তলা বলেন ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং তার রসুলদের উপর এরাই হলো সিদ্দিক তাহলে আনা কাকে বলে ইমান মানে সত্যবাদী বলে বিশ্বাস করা সত্যায়ন করা তাকে স্বীকার করা এর নামই হলো ইমান তাহলে এখানে বলা হচ্ছে যারা আল্লাহর উপর যাদের ইমান আছে অর্থাৎ আল্লাহরে সত্যায়ন করেছে রাসুলদেরকে সত্যায়ন করেছে তারাই হলো সিদ্দিক তাহলে দুই ধরনের অর্থই কোরআন এবং হাদিসে পাওয়া যাচ্ছে না এটা হলো শাব্দিক অর্থ কিন্তু এই যে আয়াতে যে বলা হলো সিদ্দিকদের পথ এই সিদ্দিক আবার কোন সিদ্দিক এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য না ভিন্ন কোন অর্থ উদ্দেশ্য এটা নিয়ে আলোচনা করা দরকার আছে তবে এর আগে একটা বিষয় বুঝে রাখা দরকার এই যে চারটা শ্রেণী এই চার শ্রেণী হলো কামেল বান্দাদের চার শ্রেণী কাদের শ্রেণী কামেল কামেল মানে হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ যাদেরকে আল্লাহ পূর্ণতা দান করেছেন তাহলে আপনি যদি কামেল হতে চান কারণ জান্নাত প্রস্তুত করা হয়েছে কামেলদের জন্য অপরিপূর্ণদের জন্য না তাহলে আপনি যদি কামেল হতে চান এই চার শ্রেণীর কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত আপনার হওয়া লাগবে তবে চার শ্রেণী না হিসাবে তিন শ্রেণী কেন প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত চাইলে জীবনেও হতে পারবেন না কারণ নবী এটা কেউ নিজের চেষ্টা মেহনতের দ্বারা কখনোই হতে পারে না নবী ইলেকশনের দ্বারা হয় না সিলেকশনের দ্বারা হয় আল্লাহ যাকে সিলেক্ট করেন তিনি নবী হন নিজের ইচ্ছায় নিজের আমল দিয়ে ইমান দিয়ে কেউ নবী হতে পারে না তাহলে এই দরজা বন্ধ বাকি থাকলো কয় দরজা এই তিন দরজার কোন এক দরজা দিয়ে আপনাকে ঢুকতে হবে যদি ঢুকতে পারেন জান্নাতেও ঢুকতে পারবেন ইনসা তাহলে বোঝা যাচ্ছে যে নিজের সৌভাগ্য দুনিয়া এবং এবং আখেরাতের মুক্তি কল্যাণের মাপকাঠি হলো আমাদের রূপটা মারেফাতের আলোয় আলোকিত হবে কারণ এই চার শ্রেণী হলো সেই সমস্ত বান্দা যারা আল্লাহর মারেফত লাভ করেছেন আল্লাহর মারেফত মারেফত মানে পরিচয় আল্লাহর লাভ করা করা ছাড়া ছাড়া কোনো মানুষ কখনোই সফল হতে পারবে না তবে এই ক্ষেত্রে পার্থক্য হল আল্লাহর মারেফত অর্জন তিন শ্রেণী করেছে সিদ্দিকরাও করেছে শহীদরাও করেছে সালেহিনরাও করেছে তবে সবার এক না সালেহীন হলো নিচে সুহাদা হলো এর চাইতে উপরে আর সিদ্দিক হলো সবার উপরে তার মানে নবীর পরে এই উন্মতের সর্বশ্রেষ্ঠ নাম হলো সিদ্ধি। তাহলে আপনি যদি চান যে আপনি নবীদের পর সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জন করবেন জান্নাতে শুধু নেক্কার হলে হবে না শুধু শহীদ হলেই হবে না আপনাকে কি হতে হবে সিদ্দিক হতে হবে একজন লোক একই সঙ্গেও সব গুণের অধিকারী হতে পারে অসম্ভব না যেমন কোরআনে আল্লাহ নবী ইসমাইলের ব্যাপারে বলেছেন ইন্দাহ কানা সিদ্দিক আর নবীয়া তিনি ছিলেন সিদ্দিক তিনি ছিলেন নবী একই সঙ্গে অনেক নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ও কাহলাম মিনাস আলহীন ও নবীয়াম মিনাস আলহীন তিনি একজন নেককারদের অন্তর্ভুক্ত নবী ছিলেন তাহলে নেককার আবার শহীদ আবার সিদ্দিক হতে পারে এটা মোটেও অসম্ভব না তবে আমরা যদি আলাদা করে স্তর দেখি তাহলে সর্বশ্রেষ্ঠ স্তরের নাম হলো সিদ্দিক এর পরের স্তরের নাম হল শহীদ তারপরের স্তরের নাম এবং এই তিন শ্রেণী আল্লাহর বলি এই তিন শ্রেণী মারেফতের অধিকারী এই তিন শ্রেণীর ব্যক্তিরাই তাওহিদপন্থী পন্থী এই তিন শ্রেণীর অধিকারীরা তিন শ্রেণীর লোকেরাই সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত তাহলে প্রথমে সিদ্দিকের বিষয়টা বুঝতে চাইলে সিদ্দিক নিয়ে আপনি যে কোনো যদি খুলেন তাহলে আপনাকে সেই জাতীয় অর্থের আলোকে বুঝিয়ে দেওয়া হবে বেশিরভাগ বেশিরভাগ না পঁচানব্বই পার্সেন্ট তাফসিরের কিতাবেই আপনি সিদ্দিকের কোনো এমন সংজ্ঞা পাবেন না যে সংজ্ঞার আলোকে নিজের জীবনটা সাজাতে পারেন অথবা যে সংজ্ঞার আলোকে ক্লিয়ার একটা মেসেজ আপনি নিতে পারেন যেমন অনেকে বলবে সিদ্দিক মানে হলো যার অন্তরে ন্যূনতম সন্দেহ সংশয় নাই একেবারে ইমান পুরা ক্লিয়ার ইমানের মধ্যে কোনো সংশয় নেই আখেরাত হবে সংশয় নাই জিন আছে কোনো সন্দেহ নাই ফেরস্তদের অস্তিত্ব আছে কোনো অবিশ্বাস নাই তাকদিনের উপর ইমান এটা নিয়েও কোনো ডাউট নাই ব্যাস এই ব্যক্তি হলো সিদ্দিক এই প্রকার যদি বিবেচনা করি তাহলে সালেহীনের চাইতে সিদ্দিক অনেক বেশি বেড়ে যাবে কারণ বহুত মুমিন বান্দাই এমন আছে যাদের অন্তরের মধ্যে ইমানের কোনো বিষয় নিয়েই ন্যূনতম সন্দেহ সংশয় নাই সেটা আমল সংক্রান্ত হোক অথবা বিশ্বাস সংক্রান্ত হোক চোর চুরি করলে হাত কাটতে হবে কোরআনের বিধান এটা নিয়ে তার অন্তরে সন্দেহ নাই কেউ ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেলে সে হত্যাযোগ্য হয়ে যাবে এটা নিয়ে তার অন্তরে সংশয় নাই কেউ আল্লাহ রসলকে গালি দিলে সে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার হারাবে এটা নিয়ে তার অন্তরে কোনো সন্দেহ সংশয় নাই এরকম বহুত লোকে আছে কিনা এখন গণহারে সবাই সিদ্দিক বানায় ফেললে তাহলে সলেহিনের চাইতে সিদ্দিক বেড়ে যাবে কেউ বলবে যে সিদ্দিক মানে হলো আল্লাহ রসুল সাল্লাহামে সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ এবং প্রথম সারি সাহাবী যারা তারা সিদ্দিক এই সংজ্ঞা বইলা দিলে আমগুলো এই এই পথ বন্ধ হয়ে যাবে নবীর পথ বন্ধই নবী তো হওয়া যাবেই না দুই নম্বর পথ ছিল সিদ্দিক যদি এইটারেও নবীর যুগের সঙ্গে খাস কইরা ফেলান তাহলে তার আমাদের এখানে নেওয়ার মতো কিছু নাই চাইলেও তার সিদ্দিক হওয়া যাবে না দরজা বন্ধ এই সমস্ত সংজ্ঞা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সংজ্ঞা নিব আমরা বুঝতে পারি যে সিদ্দিক মানে হলো যেই ব্যক্তি উপর ইমান আনার ক্ষেত্রে অন্যদের চাইতে অগ্রগামী এক নম্বর গুণ রাসুলের উপর নবীর উপর ইমান আনার ক্ষেত্রে অন্যদের চাইতে যে অগ্রগামী দুই নম্বর গুণ হলো যেই ব্যক্তি ইমান আননের পর অন্যান্য মানুষদের জন্য এই নবীর অন্যান্য উন্মতের জন্য একটা রোল মডেল একটা আদর্শ পুরুষে পরিণত হয়েছে এই দুই গুণ যার মধ্যে একত্র হবে তার নাম আর তার নাম যেমন আবু বকর আদি আল্লাহ পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া উপর তাহলে ইমান আনার ক্ষেত্রে অন্যদের তুলনায় অগ্রগামী কিনা এমনকি মুবাশশ্বর বিল জান্না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ সাহাবীদের বড় একটা অংশই আবু বকরের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে এমনকি সাহাবী ওসমান যার কাছে আসল নিজের দুই দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন দু নোরাইন সেই ওসমান পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে আবু বকরের দাওয়াত তাহলে আবু বকর অদি আল্লাহর মধ্যে দুইটা গুণ পাওয়া যাচ্ছে কিনা আরে বলেন দুইটা গুণই পাওয়া যাচ্ছে কিনা যে ইমান আনয়নের ক্ষেত্রে অন্যদের তুলনায় অগ্রগামী এবং ইমান আনোয়নের পরে তিনি একটা মডেলে পরিণত হন যাকে দেখে বহু মানুষ ইসলাম গ্রহণ করে এবং যিনি অনেকের হেদায়তের কারণ হয়ে যান এ কারণে আবু বকর রদিয়াল্লাহ নামের সঙ্গে সিদ্দিক যোগ করা হয় তার আসল নাম আব্দুল্লাহ বাপের নাম আবু কোহাফা কিন্তু আবদুল্লাহ নামে তারা কয়জনে চেনে সবাই চেনে আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর রদিয়াল্লাহ আনহু আপনি এখন বলতে পারেন খাদিজা রাজি আল্লাহ আনহাও তো নারীদের মধ্যে প্রথম মুসলমান আলী আল্লাহ আনহ বাচ্চাদের মধ্যে প্রথম মুসলমান জায়দ বিন হারেসা গোলামদের মধ্যে প্রথম মুসলমান তাহলে সিদ্দিক শুধু আবু বকরকে কেন বলা হয় কেন খাদিজাকে বলা হয় না কেন আলী রাজি আল্লাহ আনহুকে বলা হয় না কেন জায়দ বিন হারেসাকে বলা হয় না পার্থক্যটা কোথায় তিনিও আগে ইমান আনলেন তারাও আগে ইমান তাহলে শুধু এক নিজেই গুণের অধিকারী কিভাবে হলেন আপনি দুইটা গুণ মাথায় রাখলে জবাব নিজেই পেয়ে যাবেন প্রথম গুণ তো বলেছিলাম ইমান আনয়নের ক্ষেত্রে অগ্রগামী কিন্তু দ্বিতীয় গুণ কি বলেছিলাম যিনি অন্যান্যদের হেদায়তেরও মাধ্যম হয়ে যান অন্যদের জন্য একটা রোল মডেল হয়ে যান আলী রাজি যখন ইসলাম গ্রহণ করেছেন বাচ্চা ছিলেন কিন্তু আবু বকর রদিয়াল্লাহন সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং নেতৃস্থানীয় লোক ছিলেন যার সমাজে বিশেষ মর্যাদা ছিল যিনি অন্যদেরকে মোটিভেট করতে পারতেন যাদেরকে দাওয়াত দিয়ে ইসলামে এনেছেন অপরদিকে তার সঙ্গে রসুলের আত্মীয়তার কোনো বন্ধন ছিল না তার আত্মীয় আত্মীয় না তার ঘরেই বড় হয়েছেন এই সমস্ত বিবেচনা যদি সামনে রাখা হয় এবং প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে কয়েকজন আলী রাজিয়া আল্লাহনের দাওয়াতে গ্রহণ করেছেন আর কয়েকজন আবু বকরের দাওয়াতে গ্রহণ করেছেন হ্যাঁ আলিরাজিয়া অনেক কোরবানি দিয়েছেন কিন্তু সেটা কখন যখন তিনি বড় হয়েছেন যুবক হয়েছেন যখন তরবারি ধারণ করার যোগ্যতা অর্জন করেছেন ময়দানে গিয়েছেন খাইবার জয় করেছেন কিন্তু আবু বকরকে কখন কোরবানি দিতে হয়েছে যেই সময় আল্লাহ রাসুলের পাশে কেউ ছিল না রাসুলকে মারতে মারতে অবস্থা এমন করা হচ্ছে যে রাসুলের গা থেকে রক্ত ঝরছে জানেই মেরে ফেলার জন্য চেষ্টা করছে সেই সময়ে যেই মানুষ সব ভিড় ঠেলে রাসূল পর্যন্ত পৌঁছে গেল এবং রাসুলের মারগুলো নিজের পিঠে তুলে নিল মার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়ে গেল সেই মানুষটার নামই তো আবু বকর সিদ্দিক রাজি যে সময়ে আল্লাহ রসুলের সঙ্গে কেউ নাই গুহার মধ্যে এসে আশ্রয় নিয়েছেন চারিদিকে খুঁজছে খুঁজতে খুঁজতে গুহার মুখে চলে এসেছে সেই সময়ও যেই মানুষটা তার সঙ্গে আছে যাকে রাসুল নিজেই বলেছিলেন তুমি এখনই হিজরত করার দরকার নাই কয়েকটা দিন অপেক্ষা করো হতে পারে আল্লাহ অনুমতি দিলে তুমি আমার সঙ্গী হবা যাকে আল্লাহ নেই বলে উল্লেখ করেছেন সেই মানুষটাই তো আবু বকর সিদ্দিক রদি আলাহ আল্লাহ রাসুলের জীবদ্দশায় ওমরও আছে ওসমানও আছে আলীও আছে অন্যান্য বড় বড় সাহাবিরাও আছেন কিন্তু যেই মানুষটাকে রাসুল নিজে ইমাম বানিয়ে দিলেন নিজের জায়নামা নামাজটা যাকে দিয়ে দিলেন যে তুমি গিয়ে মানুষের নামাজ পড়াও ইমামতি করো তার নামই তো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আন যার কন্যাকে তিনি গ্রহণ করে নিলেন জিজ্ঞেস করা হলো আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় কে বললেন আবু বকর জিজ্ঞেস করা হলো নারীদের মধ্যে বলল তার মেয়ে আয়সা তো যাই হোক বলছিলাম যে দুইটা গুণ তার মধ্যে পাওয়া যাচ্ছে কি না। আপনার মধ্যেও যদি দুইটা গুণ পাওয়া যায় এই পুরো এলাকা সব কাফের মুশরিক দিয়ে ভরা কুফরের বিধান কুফরের শাসন চলে মাঝখান থেকে আপনি আনয়নের ক্ষেত্রে অগ্রগামী হয়ে যে কোনো পন্থায় আপনি আপনার ভিতরের নূর দ্বারা আপনার ভেতরে সত্যকে চেনার যে যোগ্যতা আল্লাহ রেখেছেন সেই ফিতরতের দ্বারা আপনি ইসলামকে গ্রহণ করে নিলেন এরপর আপনি ব্যাপকভাবে দাওয়াতের কাজ করে অন্যদের জন্য একটা মডেল হলেন আপনিও হয়ে যাবেন সিদ্ধি গুণ কয়টা লাগবে الا رسولتك يا ما عرست الاسلام على احد الا وله نبوه غير ابي بكر فانه لم يتلعثم আমি যার সামনে ইসলাম উপস্থাপন করেছি সে কিছুটা সময় নিয়েছে কিছুটা চিন্তা ভাবনা করেছে কিন্তু একমাত্র আবু বকরই এমন যে কোনো টু শব্দ উচ্চারণ করে নাই এমনকি মেয়েরাজের মতো বিষয় যে মেরাজ ঘটার পর দলে দলে মুসলমানও মোরতাদ হয়ে গিয়েছে যে এতকাল সব মানতে পেরেছে এই জিনিসটা মানতে পারে নাই সেই সময় আবু বকর এক মুহূর্ত সময় নেয় নাই রাসুল থেকেও সংবাদ পায় নাই কাফেরায় গিয়ে সংবাদ দিয়েছে আরে তোমার নেতা তোমার দোস্ত কী বলা শুরু করেছে পাগলামি কথা কর্তা বলল কি বলেছে সে বলছে রাতের সামান্য সময়ে একেবারে সে বাইতুল মাকদিস হয়ে আর সে আজিম হয়ে আবার ঘরে ফিরে এসেছে বলছে বাস্তবে যদি বলে থাকে আমি তাকে এর চাইতেও বড় বিষয়ে মেনে এসেছি এটা তো তার তুলনায় বড় নস্বী তাহলে ইসলাম গ্রহণের ক্ষেত্রে তিনি শুধু দলিল প্রমাণ দেখে যাচাই বাছাই করে দলিলের তর্ক বিতর্ক করে গ্রহণ করেন যিনি তারে সিদ্দিক বলে না বরং তার ভেতরে সত্যকে চেনার যে নূর আল্লাহ লুকায়িত রেখেছেন সেটার আলোকে এক মুহূর্ত সময় নেয় না তার ভেতরে নূর রেসাল এবং নবুয়াতের নূরের সঙ্গে মিলে যায় এবং সে তার সামনে নিজেকে সঁপে দেয় এর নামই হল সিদ্দিক তাহলে এই সংজ্ঞা যদি আমরা সামনে রাখি তাহলে সিদ্দিক হওয়াটা খুব একটা সহজ মনে হবে না কারণ সিদ্দিকদের কেমন সময় এগিয়ে আসতে হয় যে সময় কপালে মুসিবত ছাড়া আর কিচ্ছু ঝোটে না আমরা তো প্রায় সবল শান্তিপ্রিয় মুসলমান ঝুঁকিমুক্ত মুসলমান ইসলামের সুদিনে সবাই আছে ইসলামের দুর্দিনে কেউ নাই এই মানসিকতা যাদের এরা কোন মুখে সিদ্দিক হওয়ার আশা করে যেখানে কোরআনে আল্লাহ সাদিকিন সাদিকিন মানে সিদ্দিকদের নিচে যারা সদিক হয়েছে এখনো সিদ্দিক হয়নি সদিক কি এক সময় সিদ্দিক হয় সে সদিকের পরিচয় দিয়েছে সদিকের ভেতরে ন্যূনতম সন্দেহ সংশয় আসে না আল্লাহর পথে নিজের যানমাল কোরবানি দিতেও কোনো দ্বিধা করে না যদি তোমরা সাকুয়ার পথেও চলতে চাও তাহলে কোন মা সাদিকিন সেই সাদিকিনের সাথে চলো তো সদিক হওয়ার জন্যই আল্লাহ তালা বললেন সদিকিনও হতে পারবা না যদি আল্লাহর পথে নিজের যানমাল কোরবান না করো সদিকিন হতে পারবা যদি ইসলামের সব বিধানের সামনে নিজেকে সমর্পণ করতে চিন্তা না করো সিদ্ধিক তো দূর কি তাহলে সিদ্ধিক একটু কঠিন মনে হয় না এ কারণে শুধু এই উম্মত না সব উম্মতের মধ্যে সিদ্ধিক বড় কম অনেক কম কারণ সিদ্ধিকদের কোরবানি অনেক বেশি দলিল প্রমাণ সামনে আসলে তো সবাই মানে যুক্তি তর্ক দিয়ে বোঝালে যার মধ্যে ঘাউরামি নাই বক্রতা নাই সে সেটা স্বীকার করে নেয় কিন্তু সিদ্দিকরা কোনো যুক্তি তর্কের দিকে যায় না হুদাই বিয়া সন্ধি হয়ে গেল বাহ্যিকভাবে যেটা মনে হয় ইসলামের জন্য লাঞ্ছনা ওমরের মতো মানুষ কি মনে করেছেন অমরকে আপনারা যারা দেখলে শয়তান আরেক পথে চলে যায় যার ব্যাপারে নবী বলেন লাউকান বাদিন আবিউন লাকান ওমর আমার পরে কেউ নবী হলে সেই নবীটা হতো ওমর সেই ওমর এসে বলে আপনি কি সত্য নবী না ইসলাম কি সত্য ধর্ম না আমরা কি হকের উপর নাই মানে সন্দেহ ঢুকে গেছে এমন না কিন্তু চুক্তিগুলো মেনে নিতে পারছে না প্রয়োজনে শহীদ হয়ে যাব কিন্তু এই মাজলুম সাহাবিদেরকে কাফেরদের হাতে তুলে দিব অরাইদের সাথে যেভাবে ইচ্ছা ইচ্ছা টর্চার করতে থাকবে এটা কিভাবে মেনে নেওয়া যায় কিন্তু এই ওমর যখন রাসুলের কাছে বলে কোনো জবাব পেলেন না রাসুল তো চুপ আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছেন বেশ তিনি করেছেন তিনি এর কোনো জবাব দিচ্ছেন না খালি যখন জিজ্ঞেস করলো আপনি কি সত্য নবী না বলল হ্যাঁ আমি সত্য নবী ইসলাম কি সত্য না হ্যাঁ অবশ্যই সত্য আমরা কি হকের উপর নাই অবশ্যই হকের উপর আছি কথা শেষ কোনো যুক্তি দিচ্ছেন না কোনো এর যৌক্তিকতা তুলে ধরছেন না এবার গেলেন আবু বকরের কাছে একই প্রশ্ন তুলে ধরলেন ওমর আবু বকরও ঠিক একই জবাব দিয়ে বসলেন তাহলে ওমরের মতো মানুষ যেখানে এসে মেনে নিতে কষ্ট হয়ে যাচ্ছে কারণ যুক্তিটা ধরছে না বাহ্যিকভাবে অযৌক্তিক মনে হচ্ছে নিজেদের জন্য লাঞ্ছনা মনে হচ্ছে সেখানেও সিদ্দিকে একবার একটা টু শব্দ বলে না আদবের সঙ্গে আরে ফেরেস্তারাও তো আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ দুনিয়াতে এমন জাতি ক্যান বানাবা যারা গিয়ে ফাঁসা দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে কৌতূহল তো ফেরেস্তারাও প্রকাশ করে সেখানে আবু বকরের ভেতরে কৌতূহলটাও আসে না হেন আদবের সঙ্গে প্রশ্ন করি চুক্তিটা কি না করলে হয় না বা কেন করলেন একটু বুঝাই দিলে ভালো হয় আমারে তো অনেকে জিজ্ঞেস করবে একটু বইলা দেন না এর নাম হলো মাকাম সিদ্দিক যেখানে ওমররাও কিছুটা একটু সরে পড়েন

যে ব্যক্তি কোনো একটা উত্তম আদর্শ চালু করে যায় এবং পরবর্তীতে মানুষ সে আদর্শের উপর চলতে থাকে তাহলে সে নিজের পাবেই পাবে পর্যন্ত যারা সেই আদর্শের উপর চলবে সবার স্বপ সে পাবে হ্যাঁ ওদের আমল নামার মধ্যে কোনো কমতি আসবে না তারা দিতে গিয়ে ওদের ভাগে কমে যাবে না ওরা পরিপূর্ণটাই পাবে কিন্তু সে যেহেতু একটা আদর্শ রেখে গিয়েছে সুতরাং সে একা সবার নেকি পেয়ে যাবে সিদ্দিক আল্লাহ অনেক কষ্ট করেছেন একদিকে কিন্তু আরেকদিকে সবার সব পেয়ে যাবেন যেমন এই ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশ মানে শুধু ভারত না ভারত বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার ওদিকে শ্রীলঙ্কা আশপাশে যত আছে ধরেন যেটাকে এখন অখণ্ড ভারতবর্ষ বানানোর স্বপ্ন ওরা ডেইলি দেখে এবং কয়েকদিন আগে সংবিধান প্রকাশ করেছে সেই হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারতবর্ষের সংবিধান যার মধ্যে আফগানিস্তান আছে শ্রীলঙ্কা আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে মিয়ানমার আছে সবগুলার মিলাই একটা ভারত বানাবে সেই ভারতের একটা সংবিধান তো যাই হোক এ ভারতীয় উপমহাদেশে যত লোক হাদিস পড়ে বোখারি হোক মুসলিম হোক আবুদাউদ হোক তিরমিজি হোক নাসাই হোক ইবনে মাজা হোক তাহাও হোক মোয়াত্তা মালেক হোক মোয়াত্তা মোহাম্মদ হোক এদের অধিকাংশের সব কবরে বসে বসে একা পেতে থাকেন আলিয়ার হোক কৌমিয়ার হোক চরমনের হোক ফুরফুরার হোক উজানির হোক আর যেই ধারার লোকে হোক না কেন আপনি যদি একটু যাচাই করেন দেখবেন সবার হাদিস সনদ সনত্ব বোঝেন রাসুল থেকে সাহাবিরা নিয়েছেন সাহাবি থেকে তবেই এভাবে সূত্র হয়ে একটা চেইন হয়ে হয়ে আমাদের পর্যন্ত এসেছে সবার চেইন গিয়ে এই ভারতীয় উপমহাদেশে যেই মানুষটার নামের সঙ্গে মিলে যায় তার নাম কি শাহ অলিউল্লাহলবি রহমতুল্লাহ আলী যাকে মুসলিদুল হিন্দ বলা হয় তার আগে ভারতবর্ষে হাদিসের তো তত বেশি চর্চা ছিল না তিনি মদিনা থেকে আবু তহের কুরদিত থেকে হাদিসের দাস নিয়েছেন এরপর এসে ভারতীয় উপমহাদেশে আলো ছড়িয়ে দিয়েছেন এরপর তার বংশধরের যারা ছিল আব্দুল আজিজ দেহলবি এবং আব্দুল হাই এবং আরো অন্যান্য যারা ছিলেন সৈয়দ আহমদ শহীদ শহীদ পরবর্তীতে তাদের হাত ধরেই পুরো অঞ্চলে ইসলাম ছড়িয়েছে হাদিস ছড়িয়েছে যার কারণে একটা ধারা যে চালু করে গিয়েছেন কবরে বসে একা এখন আমলের একটা সব পেয়ে যাচ্ছে তাহলে এটা হলো কোন একটা উত্তম ধারা সূচনা করার ফজিলা আপনার এলাকা মনে করেন শিরকে লিপ্ত বেদাতে লিপ্ত আপনি সেখানে তাওহিদের বীজ বপন করে দেন সুন্নতের বীজ বপন করে দেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনি ভাববেন আপনার আমল তো শেষ যেই কয়দিন বাজবেন বাঁচবেন খালি সেই কয়দিন আমল আরে না কেয়ামত পর্যন্ত আপনার আমল নামে আল্লাহ সাহাব লিখে যেতে থাকবে আর নিজে করতে পারেন নাই যারা তা উহিদের বীজ বপন করে যারা সুন্নতের বীজ বপন করে তাদের আনসার হয়েছেন তাদের সহযোগী হয়েছেন তাহলে কি হবে কেয়ামতের দিন সেই মদিনার আনসারদের সঙ্গে আল্লাহ আপনাকে এক মিলিয়ে দিবে কারণ মদিনার আনসারিরা কোনো নবী ছিল না কোনো রাসুল ছিল না তাদের কাছে হই আসতো না কিন্তু যেই মানুষটার কাছে হহি আসতো তাকে আশ্রয় দেয়নি তার পরিবারের লোকেরা বংশের লোকেরা মক্কার লোকেরা তারা তাকে বুকে জড়িয়ে নিয়েছে নিজেদের স্ত্রী সন্তানের মতো করে নিরাপত্তা দিয়েছে তাদের সাহায্যে তিনি আল্লাহ জবিন

মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর পথে খরচ করেছে এবং যারা জিহাদ করেছে এরা আর যারা মক্কা বিজয়ের পরে দান করেছে আর জিহাদ করেছে কোনো দিনও সমান হবে না যারা মক্কা বিজয়ের আগে এগুলো করেছে তাদের মকাম হবে তাদের মর্যাদা হবে সবার চাইতে বেশি কোরআনে যাদেরকে সাবিকুন অগ্রগামী বলে উল্লেখ করেছে জান্নাতে যারা যাবে সবাই এক শ্রেণী না জান্নাতে যারা যাবে এক শ্রেণীর নাম আসাবুল ইয়ামিন ডানপন্থী আর সাধারণ কিন্তু বিশেষ শ্রেণী হলো যারা নৈকট্য প্রাপ্ত রাবন তারা কারা তারা হলো অগ্রগামীরা যারা সব ক্ষেত্রে অন্যদের চাইতে এগিয়ে থাকে মধ্যে বিস্তারিত আলোচনা পেয়ে তাহলে যাবে যাই হোক সিদ্দিক হলো উন্মতের সর্বশ্রেষ্ঠ স্তর সিদ্দিকের উপরে নবুয়ত ছাড়া আর কোন স্তর নেই মানে সিদ্দিকের উপরে যদি যাওয়া যেত তাহলে সে নবী হয়ে যেত আর নবীর নিচে যদি আসা যেত সিদ্দিক হয়ে যেত তাহলে সিদ্দিক আর নবী এর মধ্যে অন্য কোনো আর স্তর নাই অন্য কোন মাকাম নাই সুতরাং এই যুগেও যদি কোনো পীর সাহেব কোনো হুজুর সাহেব কোনো আলেম সাহেব কোন মুফতি সাহেব নিজের বড় পীর বোঝাতে গিয়ে এমন এমন কাজ কারবার শুরু করে যেই কাজ কারবার আবু বকর সিদ্দিক জীবনীতে পাবেন না বুঝবেন সে একটা ভণ্ড কেন কারণ আগেই বললাম যে সিদ্দিকের মাকামের চাইতে বড় কোনো মাকাম নাই নবুয়ের পর সবচাইতে বড় মাকাম হলো সিদ্দিক সেই সিদ্দিক যে আদর্শ রেখে গিয়েছেন আপনার আদর্শ যদি এর চাইতে ভিন্ন কিছু হয় আপনার তার চাইতে ধরার সুযোগ নেই তার মানে আপনি নিকৃষ্ট আপনি অধম আপনি ইসলামের মধ্যে বেদাত বা কারণে দাবি তো ভাই সবাই করতে পারে কত পাগল দাবি করে আমি আমেরিকার প্রেসিডেন্ট শুনেন না রাস্তাঘাটে ঘুরে দাবি করে আমি আমেরিকার প্রেসিডেন্ট আমি ইমাম মাহদি আমি ইসা দাবি করতে তো টাকা লাগে না একইভাবে ভাবে নিজের অলি দাবি করতে কি লাগে আজকাল অনেক সহজ একটা কবর বাস্তবে কবর থাক আর না থাক মনে করেন একটা কুত্তা মেয়েরা সহায় দিছে কেউ জানে না টের পায়নি সেটা বলবে সকালে আমি স্বপ্ন দেখেছি এখানে আল্লাহর বড় একজন অলি আছে আচ্ছা এখন চারদিকে সুন্দর করে বাঁধাবে বাঁধে উপরে যা যা করা লাগে এটা করবে ঝাড়বাতি জ্বালাবে অন্যান্য জিনিস করবে আর টাকা পয়সা দিয়ে কিছু লোক জোটায় নিবে বলবে তোরা আমার খাদেম হিসাবে থাকবি বিনিময়ে মাসে যা লাগে তো করে খুশি করে দিব তো কাম কি কাম কিচ্ছু নয় এখানে বইসে বসে তোরা সারাদিন এবাদত বন্দিকে করবি আর চারিদিকে মার্কেটিং করবি যে এই বান্দা আল্লাহর বড় অলি বিভিন্ন কেরামতির কথা প্রচার করবে বাস্তবে কেরামতি থাকার না থাক। দেখার বিষয় না তোরা প্রচার করবে কেউ তো আর যাচাই করবে না যাচাই করা যায় না কালকে আকাশ দিয়ে বিমানের সঙ্গে একটু ছিল এখন কে যাবে সে আকাশে খুঁজতে আকাশে শুধু সিসি ক্যামেরাও লাগানো নাই স্যাটেলাইট আছে ভালো স্যাটেলাইটের নিয়ন্ত্রণ তো আর বাঙালি সাধারণ মানুষের হাতে নাই তো ব্যাস তোরা দশজন মিলে বলবি এই দশজন আরো একশো জন বলবে সে একশো জন আরো পাঁচশো জনরে বলবে বেশ ক্যামেরায় লেগে যাবে আর মাঝে মধ্যে যদি ঝরে বগমরে আমি পানি পরা দিয়ে দিব অনেক সময় তো মানুষ এমনি হয় বাই চান্স কেউ এমনি সুস্থ হয়ে গেল এইটারে এমন ফলাও প্রচার করবি অথবা তোরা নিজেরা কেউ সাজবি তোর ক্যান্সার হয়েছে ভুয়ে একটা রিপোর্ট বানিয়ে আনবি তারপর আমি একটা তাবিজ দিব ব্যাস তুই ভালো হয়ে যাবি ভান করবি ভালো হয়ে গেছো এলাকায় গিয়ে ছড়ায় দিবি তোর দশ হাজার বাকি সব আমার কি মনে হয় আজকাল এমন হয় না বিনা পুঁজির ব্যবসা তো যাই হোক এরকম যদি কেউ নিজেকে দাবি করেও বসে তাকে মাপার জন্য মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন এবং সেই মানদণ্ড শিক্ষা সুরায় ফাতেহায়ও জানিয়ে দিয়েছেন সেটা হলো প্রাপ্ত বান্দাদের পথের সাথে তার পথ মিলে কিনা আমরা দেখব আর প্রাপ্ত বান্দাদের সর্বোচ্চটা আমাদের জানা আছে সর্বোচ্চ হলো যারা সিদ্দিক এর চাইতে বড় বুজুর্গ আর কেউ হবে না যদি এর চাইতে বড় বুজুর্গের দাবি নিয়ে কেউ আসেও একটা ভণ্ড আচ্ছা তাহলে দুই নম্বর সিদ্দিকে আমরা চিনলাম দুই নম্বর হলো সুহাদা সুহাদার এক বচন হল শহীদ বহু বচন হলো সুহাদা সুহাদা বা শহীদ বললে সবাই বলছে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারাই শহীদ হ্যাঁ স্বাভাবিক অর্থ এটাই তবে এখানেই অর্থ নেওয়া যাচ্ছে না কি কারণে আল্লাহর পথে যারা নিহত হয় শহীদ আল্লাহ তাদের সবাইকে মর্যাদা দিবেন ঠিক আছে মনে করেন আপনার দেশের উপর কাফেররা হামলা করলো আপনি সারা জীবনে একক নামাজও পড়েন নেই পাপাচারি কিন্তু ভেতরে হয়তো আপনি তাওহিদে বিশ্বাস করেন কিন্তু অন্যান্য এবাদত বন্দেগী করেন না ফাসেক। আপনারে ঐসা মাইরা ফেললো শরীয়তের পরিভাষায় আপনারও কিন্তু শহীদই বলা হবে এবং শাহাদাতের কিছু মর্যাদা আল্লাহ আপনারাও দিবেন এখন বলেন তো আপনার পথে আপনার জীবনে আমার জন্য কি আদর্শ আছে আর শাহাদাত মানে নিহত হওয়া নিহত হওয়ার বিষয়টা তো ঐচ্ছিক না এটা তো আমার হাতে না এটা আল্লাহর ফয়সালায় আল্লাহ তারা যাকে ইচ্ছা তাকে দান করেন তো যেই জিনিস অর্জনের পেছনে নিজের হাত নেই আত্মহত্যার পেছনে নিজের হাত থাকে কিন্তু শহীদ হওয়ার পেছনে নিজের হাত নেই কাফের এসে মাইরে দিলে হবে না মরলে হবেন না খালেদ বিন ওয়ালিদ সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছে কি হয়েছে মৃত্যু তো বিছানায় সুলতান সালাহুদ্দিন আইয়বি মৃত্যু বিছানায় কাফেররা মারতে পারে নাই তো ময়দানে গেলেই শহীদ হবে বিষয়টা তো এরকম না শাহাদত কারো হাতে না তো যেই জিনিস নিজের হাতে না আল্লাহ কেন বলবে যে সেই পথে চলো মানি সেইটা নিজের হাতে তুমি কামাই করো পার্থক্য বুঝতে পারছেন কিনা একইভাবে হাদিসে বলা হয়েছে কেউ পেটের রোগে যদি মারা যায় আল মাহতুন ও পানিতে ডুইবা মারা যায় আল গারিক ও আগুনে পুইরা মারা যায় আল হারিক ও শাহিদ আল মাতৌন ও প্লেগ রোগে মহামারীতে আক্রান্ত যায় শহীদ তাহলে এই জিনিসগুলো এইটাও আপনি কেমনে অনুসরণ করবেন তাহলে এই সংজ্ঞাগুলো এখানে নেওয়া যাচ্ছে না শহীদকে কেন শহীদ বলে সেটা যদি বুঝতেন তাহলে এটার অর্থ এমনি বুঝতেন শহীদ অর্থ কি দুই অর্থ করা যায় শহীদ শব্দ এসেছে শাহাদাত থেকে শাহাদাতের এক অর্থ সাক্ষ্য দেওয়া আর এক অর্থ দেখা প্রত্যক্ষ করা শহীদ কেন শহীদ বলা হয় সে নিজের জীবন দিয়ে এই সাক্ষ্য রেখে গিয়েছে যে জমিন যার জমিনে বন্দেগীয় চলবে তার অথবা প্রত্যক্ষ করে অর্থ নিলে শহীদকে এজন্য শহীদ বলা হয় কারণ শহীদ যেই সময় অন্যান্য মানুষরা কবরে শুয়ে থাকে তখনও সে আল্লাহর নেয়ামত রাজি জান্নাতের নাজ নেয়ামত নিজের চোখে দেখতে থাকে এই কারণে শহীদকে শহীদ বলা হয় তাহলে শহীদকে শহীদ যেই অর্থের বিবেচনায় বলা হয় সেই অর্থের আলোকেই এই সুহাদাকারে বলে বুঝতে পারবেন এই সুহাদা মানে হল সাক্ষ্যদানকারী কি দানকারী বলবেন সাক্ষ্য তো আমরা সবাই দিচ্ছি না এই সাক্ষর যারা আল্লাহ তালা তাওহিদের আল্লাহ রসুলের রেসালাতে সাক্ষ্য দেয় দলিল প্রমাণ দিয়ে অথবা তীর তরবারি দিয়ে কয় পন্থায় যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের আল্লাহ শরীয়তের আল্লাহ তাওহিদের সাক্ষ্য দেয় কিভাবে হয়তো জান দিয়ে অথবা দলিল প্রমাণ মানে এলেম দিয়ে সহজ ভাষায় হয়তো এলেম দিয়ে অথবা কি দিয়ে জান দিয়ে যে আল্লাহর জমিন এই সাক্ষ্য ছড়িয়ে দেয় যে এই জমিন যার জমিনের মধ্যে বندگیও চলবে একমাত্র তার তারে বলা হয় শহীদ। যেটাকে এই ভাষায় বলা হয়েছে যে শহীদ মানে হলো ওই ব্যক্তি হুয়াল্লাযি ইশহাদু বিসিহহতি দীনিল্লাহ তারাতান বিলহুজ্জাতি বায়ান ওয়া উখরা বিসায়ফিস সিনান শহীদ হলো সেই ব্যক্তি যে আল্লাহর দিন সহি সাক্ষ্যটা দিয়ে যায় কখনো দিয়ে দলিল প্রমাণ দিয়ে আর কখনো প্রয়োজন হলে জিহাদ দিয়ে লড়াই দিয়ে সংগ্রাম দিয়ে আন্দোলন দিয়ে দুইও পন্থায় সে আল্লাহর জমিন আল্লাহর দিনের পক্ষে সাক্ষ্য দিয়ে যায় এবং এরাই কোরআনের ভাষায় ন্যায় প্রতিষ্ঠাকারী ইনসাফ প্রতিষ্ঠাকারী সরে আলী ইমরান আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আল্লাহু লা ইলাহ ইল্লাহু অল মালা ইকা ওলুন মিকা ইমাম বিলক্রিস্ত এ আয়তরা লোকে আরো ক্লিয়ার হবে আল্লাহ বলেন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন ফেরেস্তারা সাক্ষ্য দিচ্ছে এবং ন্যায় প্রতিষ্ঠাকারী এলেম ওয়ালারা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই তা আল্লাহ বলেন তাওহিদের সাক্ষ্য দিচ্ছে তিন শ্রেণী তাওহিদের সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তাওহিদের সাক্ষ্য দিচ্ছেন ফেরেস তারা আর তিন নম্বরে তাওহিদের সাক্ষ্য দিচ্ছে ইনসাফ প্রতিষ্ঠাকারী এলে মোয়ালারা তাহলে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তাদেরকে তো মুজাহিদ বলা হয় আর এলে মোয়ালা এলে কাদেরকে বলে যারা নিজের আইন দিয়ে আল্লাহর জমিন আল্লাহ তাওহিদের পক্ষে প্রচার করে এবং এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরকে তো আইল বলা হয় তো এই আয়াতার আলোকেই বোঝা গেল যে সুহাদা সাক্ষী দানকারী যেটা সুরায় বাকারার অন্য আয়াতে আল্লাহ বলেছেন এই যে হে উম্মতে মোহাম্মাদি ওয়াকাদা আলিকা জা আল্লাহ উম্মাতান ওয়াসাতা আমি আল্লাহ তোমাদেরকে মধ্যপন্থী জাতি বানিয়েছি কেন জানো লিতাকুন ও সুহাদা আলান নাস কেয়ামতের দিন দুনিয়া সব মানুষের ব্যাপারে যেন তোমরা সাক্ষী দিতে পারো তাহলে আমরা হলাম জমিনে আল্লাহ সাক্ষী আখেরাতেও আল্লাহ সাক্ষী কেয়ামতের দিন আমরা সাক্ষ্য দেব কাদের পক্ষে অন্যান্য নবীদের পক্ষে যে হে আল্লাহ নুয়া আলি ইসালাম তার জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছে ইব্রাহিম আলি ইসালাম তার জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছে হে আল্লাহ নমরুদের কাছেও দাওয়াত গিয়েছে ফেরাউনের কাছেও দাওয়াত গিয়েছে হে আল্লাহ ওরা যদি দাবি করে দাওয়াত যায় নাই ওরা মিথ্য করা মিথ্যাবাদী আমরা সাক্ষ্য দিচ্ছি কিভাবে তোমরা সাক্ষ্য দিচ্ছ কারণ আমরা কোরআন পড়েছি নবীর মুখ থেকে জেনেছি তুমি বলেছো কোরআনে কোনো ভুল নাই তুমি বলেছো নবী কখনো মিথ্যা বলেন না সুতরাং আমরা তাহলে এক নম্বরে পেলাম মাকামে সিদ্দিক দুই নম্বরে পেলাম মাকামে শহীদ শহীদ মানে সাক্ষ্যদানকারী এখানে সাক্ষ্যদানকারী মানে কারা দুই শ্রেণী এক হলো কোন ওলামারা যারা নিজেদের আইলেমকে কাজে লাগায় কিসের পথে আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠার পথে আল্লাহ শরিয়া কায়েমের পথে যারা দলিল প্রমাণ দিয়ে দুনিয়ার কাফের মুশ্রিকদের সংশয় সন্দেহ দূর করে দেয় যারা দলিল প্রমাণ দিয়ে নাস্তিক বেঈমান মুরতাদ সাতিমদের সকল সংশয়কে নিরোধ করে দেয় যারা দলিল প্রমাণ দিয়ে উন্মতের সামনে হক বাতিলকে স্পষ্ট করে তুলে ধরে তারাই হলো সুহাদা দুই নম্বর হলো যারা নিজেদের যান দিয়ে নিজেদের মাল দিয়ে নিজেদের রক্ত দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে ভুলুণ্ঠিত হতে দেয় না আল্লাহর জমিন আল্লাহর দিনকে সমুন্নত রাখে তারাই হলো সোহাদা তো এই সোহাদার মধ্যে ওমর ওসমান আলী হাসান হুসেন রী আল্লাহ আনহম আজমাইন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ নিজেদের যান দিবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তা উচ্চকিত করার জন্য সকলের অন্তর্ভুক্ত তাহলে পার্থক্য বোঝা যাচ্ছে কিনা সেই সমস্ত ফাসেক শহীদ উদ্দেশ্য না রে কে দিন জাহান উদ্বোধন করা হবে যেই তিন শ্রেণীর মানুষ দিয়ে এর মধ্যে এক শ্রেণী আছে না শহীদ কিন্তু এই শহীদ কেন প্রাণ দিয়েছিল নিজের নাম কামানোর জন্য দুনিয়ার ধান্ধা করার জন্য অথবা বেতন ভাতা পাওয়ার জন্য আল্লাহ তার দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে তার পথ বা তার জীবন কিভাবে সিরাতে মুস্তাকিম হয় এ কারণে শহীদ হলেই আজকাল তো হিন্দু খ্রিস্টান নাস্তিক বেইমান ও মল্লে নাম লাগাই দেয় শহীদ বলে না আরে বলে কি না এমনকি ওই যে ভারত পাকিস্তানের ভারত অথবা পাকিস্তান চীন ওই যে সীমান্তে মাঝে মধ্যে মারপিট লাগে যেগুলো মারা যায় সীমান্ত রক্ষী পরে বলে শহীদ ও মুখ হয়তো যার নাম বলছে সে মুসলমানই না পরিভাষা ইসলামের কিন্তু প্রয়োগ করছো অন্য ধর্মে আরে তুমি অন্য ধর্মের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলে একটা অসাম্প্রদায়িক শব্দ বানায় না ইসলামের শব্দ নিয়ে টানা হেসলে করার দরকার বোঝেন নেই মূর্তি মূর্তির উদ্দেশ্যে প্রণাম দিচ্ছে আপনি বলবেন বলবেন মূর্তি পূজা করছে না মূর্তির জন্য নামাজ পড়ছে পূজা বলেন মূর্তি পূজা বলেন না মূর্তির জন্য নামাজ বলেন কেন নামাজ বলেন না কেন হ্যাঁ কারণ এটা একটা আমাদের ধর্মীয় শব্দ সাম্প্রদায়িক শব্দ একটা পরিভাষা তা আমার পরিভাষা নিয়ে আপনারা তো টানা কেন ইসলাম নিয়া জাগো অ্যালার্জি শহীদ শব্দ দেখে এরা ঠিকই বলে কেন রে ভাই ইসলাম যখন পছন্দ হয় না ইসলামের শব্দ এত চুরি করার দরকার কি পড়লো নিজেরা শব্দ একটা বানায় নাও এত ফকিননি মার্কে আদর্শ নিয়ে কেমনে চলো সারাদিন গাইল দিবা ইসলাম রে আর দিন শেষে ইসলামের শব্দ নিয়ে নিজের নামের লগে লাগায় ক্রেডিট নিবা তাহলে সুহাদা আমরা পেলাম সুহাদার মধ্যে ওলামাও অন্তর্ভুক্ত ওলামায় রব্বানীন আল্লাহ আল্লাহ হকপন্থী ওলামা এবং হকপন্থী মুজাহিদরা সোহাদার অন্তর্ভুক্ত অনেকে পেরেশান হয়ে যায় হুজুর এই চার শ্রেণীর নাম পাইলাম কোরআনের মধ্যে এদের পদকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছে চার শ্রেণীর মধ্যে তো হুজুরগো কথা নাই ওলামার কথা নাই সুতরাং আলেমগো অনুসরণ করা লাগবে না আলেমগো বাদ দিয়ে আমরা নিজেরা নিজেরা দল বানাই আমরা কাজ চালাবো ওই যেমন হিজবুত তাহিদ একটা বের হয়েছে ওদের প্রথম কাজে হলো মানুষরা কেমন আলেম থেকে দূরে সরানো যায় এবং কি সুন্দর সুন্দর যুক্তি দেয় সাংবাদিক জিজ্ঞেস করলো মাননীয় এমাম আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না কেন বললো ধর্ম ব্যবসায়ীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিভাবে এই ধর্ম ব্যবসায়ীরা মুখে দাঁড়িয়ে রাখে জমিনে ইসলাম কায়েম করে না তা আমি জমিন ইসলাম কায়েম করবো অগরে আমি দেখাবো তোকে চাইতে ইসলাম কায়েমের গুরুত্ব বেশি এর লাগে আমি দাঁড়িয়ে রাখি না পাগলে কি না কয় ছাগলে কি না খায় কোন জিনিস দিয়ে কারে শিক্ষা দিচ্ছে নবীর আদর্শ ছাইরা আবার সুন্দর করে বলছে মিষ্টি খাওয়াও সূন্যত খানা খাইয়া মিষ্টি খাওয়াও সূন্যদ দাঁড়িয়ে রাখাও সুন্নত সবসময় আর কি খানা খাইয়া মিষ্টি খাই নাকি তালে দাঁড়িয়ে রাখতে হবে এটা এমনকি গুরুত্বপূর্ণ বিষয় খানা খাইয়া মিষ্টি খাওয়া শূন্যতেই গাজাখুরি কথাকেই হয়েছে এত জাল কথা বাস্তবের কোনো ভিত্তি আছে নাকি দুই নম্বরে সব সুন্নত কি এক যে সুন্নত সুন্নতে মোয়াক্কাদ আর একটা হলো আল্লাহ রাসূলের ব্যক্তিগত সুন্নাহ দুটো তো এক না আসরের আগে চার রাকাত আর ফজরের আগে দুই রাকাতরে যদি এক পাল্লায় মাপে তাহলে সেই ব্যক্তির মাথায় আছে এটাই প্রমাণিত হবে ঠিক তাহলে উলামাকে অনুসরণ করতে হবে এই কথাও এই আয়াতের মধ্যে আছে কি না কারণ সুহাদার মধ্যেই এটা অন্তর্ভুক্ত আর চার নম্বর হলো সালেহীন সালেহীন মানে নেককার সলিহীন শব্দের আসল অর্থ হলো সৎ আসল অর্থ কী যেমন সতী নারীকে আরবিতে বলে আলমার আতুস সওয়ালি আল্লাহ রাসুল বলেছেন যে দুনিয়াতে তোমাদের যা কিছু তোমরা যত নেয়ামত ভোগ করো এর মধ্যে সর্বোত্তম নেয়ামত হল সতী সাধী নারী আলমার আতুসওয়ালি হা তো সৎ সৎকারে বলে যে নিজের আকীদা বিশ্বাসেও সৎ নিজের কাজকর্ম এবাদত বন্দীগী লেনদেন আচার আচরণ সব ক্ষেত্রে সৎ তারাই বলা হয় সালেহীন এক ক্ষেত্রে সৎ আর এক ক্ষেত্রে অসৎ তারে সালেহিন বলে না মনে করেন আমলের লাইনে সৎ নামাজ ঠিক ঠিকভাবে করে আকিদার লাইনে সৎ না আকিদার লাইনে বিভিন্ন বেদাতি আকিদা বিভিন্ন শিরকি আকিদা লালন করে সে সালেহীন না আবার এবাদত বন্দেগি তো সৎ কিন্তু লেনদেনের খবর নাই টাকা নিয়েছে আপনার থেকে দশ হাজার হুজুরের দাড়ি দুই হাত কিন্তু দশ বছর পার হয়ে গেছে এখন ফোনও ধরে না তো এই বান্দারে সালেহীন বলা যাবে না আবার লেনদেন তো ঠিক আছে কিন্তু আচার আচরণ ভালো না ধরারে সে সরা জ্ঞান করে মানুষে মানুষে মনে করে না মুরব্বীদেরকেও সম্মান করে না ওলামাইকেরামকেও সম্মান করে না ছোটোদেরকেও স্নেহ করে না যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করে পার মাটির সাথে পড়ে না অনেকের হালত আছে এমন ক্ষমতাধরদের সঙ্গে ওঠা বসা করে এখন দুনিয়ার অন্য কাউরি আর গুনতেই চায় না কারণ ও জানে আমি একটা ফোন লাগাইলে অপরের অবস্থা টাইট হয়ে যাবে এদেরকেও সালেহীন বা সৎ বলা হয় না একইভাবে সব ঠিক আছে কিন্তু গোপন জিন্দিগি ঠিক নাই প্রকাশ্য তো খুব বড় সফিসাব কিন্তু দরজা জানারা লাগালে পর্নোগ্রাফি ঠিকই দেখে লুকায়ে লুকায় সিনেমা ঠিকই দেখে সব খোঁজখবর ঠিকই রাখে তার সারাদিন চিন্ত অমুক নায়িকার ফিগারটা ঠিক আছে কিনা অমুক নায়কের বডিটা আগের মতো আছে কিনা এগুলো নিয়েই তার সারাদিনের গাল গল্প এই বান্ধব হতে পারে না সলিহীন সৎ হতে চাইলে সব লাইনে সৎ হতে হবে আংশিক সৎ আংশিক অসৎ যোগ যদি করেন সমান সমান যেটা বের হবে সেটাকে সালেহীন বলে না সেটাকে ফাসিকিন বলে সালেহীন যাদের অনুসরণ আমাদেরকে করতে বলা হয়েছে তাদের ক্ষেত্রে দেখতে হবে তার আকৃত বিশ্বাসও সহি তারা এবাদত বন্দেগী তার আমুল আখলাকও সহি তার আর্থিক লেনদেনও সহি সামাজিক আচার আচরণ সহি আদব কায়দা শিষ্টাচার সব লাইনে যেই ব্যক্তি সৎ তাকে বলা হয় সালেহীন তার পথও আমরা অনুসরণ করতে পারি তো এই চার শ্রেণীর পরিচয় বোঝার পরে এবার শোনেন সলেহীন হওয়া তুলনামূলক সহজ যারা সিদ্দিক তারাও সলেহীনের অন্তর্ভুক্ত যারা সুহাদা তারাও সলেহীনের অন্তর্ভুক্ত কিন্তু সব সলেহীন সুহাদানা সব সলেহীন সিদ্দিক না তাহলে সব সুহাদা সলেহীন কিন্তু সব সলেহীন সুহাদানা কেন সুহাদার মধ্যে আমরা কারা রেখেছি দুই শ্রেণী ওলামা মুজাহিদিন যারা উলামা উলামা কাদেরকে বলে যারা শুধু জানে তাদেরকেই তো ওলামা বলে না বরং জ্ঞানের আলোকে নিজের জীবনও পরিচালনা করে তাদেরকে ওলামা বলে তাহলে সে সলেহীনের অন্তর্ভুক্ত হচ্ছে না একইভাবে মুজাহিদ জিহাদ করতে জানে লড়াই করতে জানে বাস তারাই মুজাহিদ বলা হবে না এমন না বরঞ্চ সে শুধু জানে না বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন জন্যই লড়াই করে অন্য ধান্দা সামনে রেখে না তাহলে তারাও তো সালেহিনের অন্তর্ভুক্ত একইভাবে সিদ্দিক যেই বান্ধা হবে সে তো অবশ্যই সুহাদার মাকামও পারি দিয়ে এসেছে সালেহিনের মাকামও পারি দিয়ে এসেছে মানে বড়টার মধ্যে ছোট সব পাওয়া যায় মুফতি বললে মাওলানা বলা লাগে না কারণ মুফতি যে হয় মাওলানা পাশ করেই মুফতি হয়েছে তাহলে পার্থক্যটা মনে থাকবে তো ইনশাল তাহলে উম্মতের স্তর হলো তিনটা সিদ্দিক শহীদ আর সালেহীন আর মা রেফতের অধিকারী কামেল বান্দাদের স্তর হলো মোট চারটা একটা আমাদের হাতে নাই মানে এটা হওয়ার সুযোগ নাই সেটা হলো নবী এক নম্বরে কারা নবী আর বাকি তিনটা উন্মতের হওয়ার সুযোগ আছে সিদ্দিক শহীদ অথবা নেককার এই তিনটার কোনটার অন্তর্ভুক্ত যদি হতে পারেন আখেরাতে কিছু আশা করা যায় আর যদি অন্তর্ভুক্ত দুনিয়াতে না হওয়া যায় আখেরাতে হওয়া যাবে না কারণ স্বীকৃত হাদি সালমার ও মামান আহাব্বা যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত আপনি সালেহিনের অন্তর্ভুক্ত কেয়ামত মতো সাথে সোহাদার অন্তর্ভুক্ত কেয়ামত সুহাদার সাথে সিদ্দিকের অন্তর্ভুক্ত কেয়ামত সিদ্দিকীদের সাথে আর আপনি এগুলোর কোনোটার অন্তর্ভুক্ত না আপনার আবু আবুজাহাল আবুল আহাবদের সাথে এবং নবীরা ইসলামটা নেন ফেরেশতাদের থেকে ফেরেস্তারা নেন কার থেকে তাহলে আল্লাহ থেকে ফেরেশতা হয়ে ইসলাম আসে নবীর কাছে নবী থেকে ইসলামটা যায় প্রথমে সিদ্দিকদের কাছে কারণ সিদ্দিকের সঙ্গে আগেই বলেছি যারা ঈমান আনয়নের ক্ষেত্রে অন্যদের চাইতো অগ্রগামী এবং যারা অন্যান্যদের জন্য একটা মডেল তাহলে ইসলামটা নবীর হাত হয়ে গেল কার হাতে সিদ্দিকদের কাছ থেকে যাবে কাদের হাতে সুহাদার হাতে কারণ এই সুহাদাই ওলামা সুহাদাই মুজাহিদিন আর এই ওলামা এবং মুজাহিদিনের হয়েই যাবে কাদের হাতে সুতরাং যারা কিন্তু না জীবনের কোন ক্ষেত্রে তাদের জন্য জায়েজ নাই তারা আলেমকে পরিহার করে চলবে সেই সলেহীন তবলিগওয়ালা হোক সেই সলেহীন খানকাওয়ালা হোক সেই সলেহীন মাদ্রাসাওয়ালা হোক যদি সে চায় আমি ইসলাম নিয়ে চলবো তোমার ইসলামটা নিতে হবে সুহাদার থেকে অর্থাৎ ওলামা মুজাহিদিনের থেকে তারা নিবে সিদ্দিকদের থেকে সিদ্দিকরা নিবে নবীদের থেকে নবীরা নিবে ফেরেস্তাদের থেকে আর ফেরেস্তা নিবে এই চেইন হয়ে আসতে হবে এখন কোন পীরও যদি আলেমরা অ্যাভয়েড করে চলতে চায় আলেম দিল এক ফত যে শরীয়তের আলোকে এটা বেদাত সে বলল আরে তুমি মারেফতের এলেম তোমার নাই তুমি জাহেরিয়া আলেম তাহলে সে হকের উপর নাই সে সালিহীন থেকে বের হয়ে গেছে কোন তবলিগওয়ালা যদি বলে ইসলাম এটা কি কারো বাধ্যদার সম্পত্তি নাকি ব্রাহ্মণ্যবাদ ইসলামে চলে না সুতরাং কেন সোহাদার থেকে আমি ইলা ইসলাম নিব কেন তাদের থেকে ইলম নিব কেন তাদের থেকে ফতোয়া নিব আমার যেমনি মনে চায় নিজের মতো করে আমি করব। যদি এই কথাও কেউ বলে সে সালেহীন থেকে বের হয়ে গিয়েছে ইসলাম ব্যক্তি হয়ে এসেছে ব্যক্তি থেকেই নিতে হয় সুরায় ফাতে এই শিক্ষাই দেওয়া হয়েছে এটা বলা হয় না হে আল্লাহ সরল পথে চালান কোরআন সুন্নার পথ এটা বলে নাই আল্লাহ বলেছে সরল পথে চালান প্রাপ্ত বান্দাদের পথ গজবগ্রস্ত আর পথ হারাদের পথে না প্রাপ্ত বান্দা কারা যারা কোরআন সুন্নাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন তো বাস্তবায়ন মানে শুধু থিওরি নিলে হবে না প্র্যাকটিসটাও দেখতে হবে শুধু থিওরিটিক্যাল গেয়ার নিয়ে ইসলামের পথে চলতে পারবেন না বরং প্র্যাকটিক্যাল রূপটাও দেখতে হবে থিওরি তো হিজবুল তৌহিদও নিয়েছে থিওরি তো কাদিয়ানিও নিয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল রূপ দেখে নাই এখন এসে দাবি করতে শুরু করেছে চোদ্দোশো বছরে কেউ ইসলাম বুঝে নাই আমরা বুঝে উল্টে ফেলেছি নাহদুবিল্লাহ হিমিন্দ আলী তাহলে কোরআনের থিওরি প্র্যাকটিসের আলোকে বাস্তবায়ন করতে হবে যেমন কোরআন বুঝতে চাইলে নবীর জীবনের আলোকেই বুঝতে হবে কারণ কোরআনের বাস্তব প্র্যাকটিসটাই ছিল আল্লাহর নবীর জীবন তো মনে থাকবে তো ইনশা আল্লাহ আমরা পৌঁছবো আল্লাহ পর্যন্ত কিন্তু সিরিয়াল এটা প্রথমে আমি সালিহীন হব তো সালেহীন হওয়ার ক্ষেত্রে সুহাদাকে ফলো করব। সুহাদা হব সিদ্দিককে ফলো করব। সিদ্দিকরা সরাসরি নবীদেরকে ফলো করবে নবীরা নিবে ফেরেস্তাদের থেকে আর ফেরেশতারা নিবেন আল্লাহ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে সিরাতে মুস্তাকিমের এই চেন মেনটেন করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন যারা সুন্নত পড়িনি